উনি একদম ক্লিয়ারলি বলছেন সকল বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকিতে। এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, মানুষ ঠকানোর নির্বাচন, লোক হাসার নির্বাচন, যে নির্বাচনের আলটিমেটলি তিনটা নাম হয়ে গেছে, দামি, মামি, স্বামী। নির্বাচনের পর থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ সংস্থা বিবৃতি দিচ্ছে, সেই বিবৃতিগুলোর মোটা দাগে কী বলা হয়েছে সেগুলো একটু ধরে রাখা দরকার বলে আমি মনে করি। তাই আজকের এই ভিডিওটা, আমি সোফার যতগুলো মন্তব্য দেখলাম এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের যে স্টেটমেন্ট সেটাকে আমার কাছে সবচেয়ে শক্ত মনে হয়েছে এবং সরকারের সবচেয়ে কঠোর সমালোচনা সেই জায়গায় আছে এবং এটাই আসলে বাংলাদেশের ট্রু পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে রিফ্লেক্ট করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা বেশ কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখেছেন, তো এই ভিডিও ক্লিপগুলো দেখে কিন্তু ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়ার। তো চলুন দর্শক, আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিও স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো চলুন দর্শক, সরাসরি ভিডিও স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে নির্বাচন পরবর্তী সময় পররাষ্ট্রমন্ত্রী একটা বিদেশি দূতাবাসদের সঙ্গে, রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করেছেন, তো সেখানে উনি বলেছেন যে আসলে এমনি দেখেছি, বকর বকর করার জন্য ডেকেছি, আল্লাহর অশেষ রহমতে এই লোকটার নাম আমি দেখি নাই, মন্ত্রী হিসেবে আল্লাহ বাঁচাইছে মাননীয় প্রধানমন্ত্রীকে। সেই বকর বকর পার্টিতে তিনি সবাইকে ডাকছেন এবং সেখানে মিস্টার পিটার ডি হাস আসছিলেন এবং উনি বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছেন। যেটা আসছে পত্রপত্রিকায় যে মেহমানদেরকে আপয়েন্ট করার জন্য পিঠা ছিল, পায়েস ছিল, অন্যান্য উপাদেয় খাবার ছিল, স্ক্রোল হচ্ছে যে ওখানে মিস্টার পিটার ডি হাসকে বিব্রত করার জন্য হয়তো চালের গুঁড়া দিয়ে রুটি বানানো হয়েছিল আর হাঁস জবাই করে হাঁসের ঝোল ছিল, এবং এই কথা মিস্টার পিটার ডি হাসকে কেউ হয়তো বলে দিয়েছে, এই জন্য উনি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেছেন। বঙ্গবন্ধুকে বলা হয়ে থাকে অবিসংবাদিত নেতা। আমরা যেমনটি জানি যে 16 ডিসেম্বরের পরেও কিন্তু বিজয়ের পরে অনেকগুলো সংকট তৈরি হয়েছিল, ভারতের সেনাবাহিনী ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা সংকট ছিল, অনেক মুক্তিযোদ্ধারা অস্ত্র হস্তান্তর করতে চাচ্ছিল না, বঙ্গবন্ধু ফেরার সাথে সাথে কিন্তু এই সংকটগুলো অচিরেই সমাধান হয়ে গিয়েছিল সেই সময়টায়। ওটি ওটি মানে এই টোটাল কাহিনী বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তার সঙ্গে আসলে এজ এ লিডার তুলনা হবে, ইটস ইউনিক লিডারশিপ। তো যার জন্য সেটার জন্য আমি বলছি যে আজকে দিনে মানে এই সংসদে জাকিজ হলো, মন্ত্রিপরিষদের নাম ঘোষিত হলো, এটা নিয়ে একটা উনি যেমন স্বাগত জানালেন, আমি তাদের জন্য খুব দোয়া করছি, দুঃখ প্রকাশ করছি। এর মধ্যে অনেকে আছেন আমার মুরব্বী, অনেকে শুভানুদ্ধায়ী বন্ধু, আমার সহকর্মী, অনেককে আমি খুব স্নেহ করি, তারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু দুর্ভাগ্য তাদের যে এমন একটা ঘটনার তারা সাক্ষী হলেন, এমন একটা ঘটনার তারা সিল মারলেন যে যতদিন তারা জীবিত থাকবেন তাদের পরিবার পরিজন পরবর্তী প্রজন্ম আজকের এই দিনটির জন্য তাদেরকে আফসোস করতে হবে। এবং এরকম একটা যে দ্বাদশ পার্লামেন্ট নির্বাচন, এই পার্লামেন্টে তারা এমপি হয়েছেন আবার পরে মন্ত্রী হয়েছেন, এই কথা তারা জীবনে বুক ফুলিয়ে বলতে পারবেন না। একটা সময় যদি এখন বলা হয় খন্দকার মোশতাকের ক্যাবিনেটে কারা কারা ছিলেন, আপনি গিয়ে দেখবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে কেউ নাম বলবে না, কেউ যদি বলে সিয়াসির পার্লামেন্টে কে কে স্পিকার ছিলেন, কে মন্ত্রী ছিলেন, কেউ বলবে না। তো এখন এরকম একটা হয় কি, সলসাতুরির একটা নির্বাচন, তারপরে এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, মানুষ ঠকানোর নির্বাচন, লোক হাসার নির্বাচন, যে নির্বাচনের আলটিমেটলি তিনটা নাম হয়ে গেছে, দামি, মামি, স্বামী। এবং দেখেন কত হাসাহাসির ঘটনা ঘটে, এই যে নির্বাচন পরবর্তী সময় পররাষ্ট্রমন্ত্রী একটা বিদেশি দূতাবাসদের সঙ্গে, রাষ্ট্রদূতদের সঙ্গে একটা বৈঠক করেছেন, তো সেখানে উনি বলেছেন যে আসলে এমনি দেখেছি, বকর বকর করার জন্য ডেকেছি, আল্লাহর অশেষ রহমতে এই লোকটার নাম আমি দেখি নাই, মন্ত্রী হিসেবে আল্লাহ বাঁচাইছে মাননীয় প্রধানমন্ত্রীকে। এবং সেই বকর বকর পার্টিতে তিনি সবাইকে ডাকছেন এবং সেখানে মিস্টার পিটার ডি হাস আসছিলেন এবং উনি বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছেন। যেটা আসছে পত্রপত্রিকায় যে মেহমানদেরকে আপয়েন্ট করার জন্য পিঠা ছিল, পায়েস ছিল, অন্যান্য উপাদেয় খাবার ছিল, তো স্ক্রোল হচ্ছে যে ওখানে মিস্টার পিটার ডি হাসকে বিব্রত করার জন্য হয়তো চালের গুঁড়া দিয়ে রুটি বানানো হয়েছিল আর হাঁস জবাই করে হাঁসের ঝোল ছিল, এবং এই কথা মিস্টার পিটার ডি হাসকে কেউ হয়তো বলে দিয়েছে, এই জন্য উনি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেছেন। বাস্তবতা হলো যখন কোনো সিরিয়াস ম্যাটার, এত বড় একটা সিরিয়াস ম্যাটার নিয়ে মানুষ ঠাট্টা করে, মস্কারা করে, ধরে নিতে হবে যে আপনার গোড়ায় গলদ আছে। ফলে আজকের এই দিনটি যেমন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে স্মরণীয়, বরণীয়, কিন্তু তার যে কন্যা, সুকন্যা, আমি বলবো সুকন্যা, তার অনেক গুণাবলী আছে, কিন্তু তার চারিপাশে যেমন একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, তাকে কেন্দ্র করে দেশি বিদেশি এরকম একটা শক্তিশালী চক্র গড়ে উঠেছে, তার মুখের দিকে তাকিয়ে আমার কাছে বারবার মনে হয় তিনি অসহায়। কারণ আমি তাকে 2013 সন পর্যন্ত খুব ঘনিষ্ঠভাবে দেখেছি আমার সহকর্মী হিসাবে, হি ওয়াজ এ প্রাইম মিনিস্টার, মেম্বার অফ পার্লামেন্ট, আমি তার সহকর্মী, নেত্রী হিসাবে তাকে আমি পুরোটা সময় তাকে দেখেছি আমার মাথার তাজ হিসাবে। আমি একজন সাধারণ ছাত্রলীগের কর্মী থেকে একেবারে সংসদ সদস্য হয়েছি তাকে দেখেছি, এরপরে সাংবাদিক হিসেবে আমি তার বিভিন্ন
বাংলাদেশি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কোঅর্ডিনেটর জন কির্বি। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে যাচ্ছে। এছাড়া শ্রম আইনের লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারাদণ্ডের বিষয়টিও বুধবার ব্রিফিংয়ে উঠে এসেছে। নির্বাচনের পর থেকে বাংলাদেশে নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ সংস্থা বিবৃতি দিচ্ছে, সেই বিবৃতিগুলোর মোটা দাগে কী বলা হয়েছে সেগুলো একটু ধরে রাখা দরকার বলে আমি মনে করি। তাই আজকের এই ভিডিওটা আমি সোফার যতগুলো মন্তব্য দেখলাম এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের যে স্টেটমেন্ট সেটাকে আমার কাছে সবচেয়ে শক্ত মনে হয়েছে এবং সরকারের সবচেয়ে কঠোর সমালোচনা সেই জায়গায় আছে এবং এটাই আসলে বাংলাদেশের ট্রু পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে রিফ্লেক্ট করে। এখন জাতিসংঘের জায়গা থেকে এরকম একটা মন্তব্য এরকম একটা স্টেটমেন্টের গুরুত্ব কতটুকু সেটাও কথা বলবো। তার আগে আরও দুটো, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রেক্ষাপট। ইউরোপিয়ান ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আমরা যদি এই 27টা দেশকে একটা ইউনিট হিসাবে ধরি তাহলে আমাদের গার্মেন্ট রপ্তানির প্রধান বাজার হচ্ছে ওটা। সো সরকারের বিরুদ্ধে মানে কোয়ার্সে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমেরিকা আর সাথে ইউরোপিয়ান ইউনিয়নই সবচেয়ে বড় দেশ বা জোট আমরা এইভাবে বলতে পারি। সো তাদের স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কানাডা একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা নিয়েও একটু হালকাভাবে কথা বলতে চাই। ইউরোপিয়ান ইউনিয়ন যা যা বলছে তারা হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, তারা এই কারণে হতাশাবোধ করছে। স্টেটমেন্টে প্রথম আলো যেরকমভাবে ট্রান্সলেট করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন গত রোববার বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে। একই সঙ্গে ইউ বাংলাদেশ দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব যে গণতন্ত্র মানবাধিকার আইন শাসনের মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত সেই বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। খুবই স্ট্রং কথা, সেটা হচ্ছে তুমি যেভাবে দেশ চালাচ্ছ যেভাবে চলছে সেটা আমাদের চয়েস না, আমাদের চয়েস হচ্ছে সেই বেসিক মানে ডেমোক্রেটিক ওয়ার্ল্ড তার পার্টনারশিপের ক্ষেত্রে যে কথাগুলো বলে কেউ তর্ক করতেই পারেন এগুলো কতটুকু রাখে না রাখে আমি সেই তর্কে ঢুকছি না, কিন্তু এই জায়গাটা এখানে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয় নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ নেয়নি বলে ইউরোপিয়ান ইউনিয়ন হতাশা ব্যক্ত করে। তারপর তারা বিভিন্ন স্বাভাবিকভাবে যেটা হয় যেসব মানে সহিংসতা হয়েছে মানে আমেরিকা বা গতকাল ব্রিটেন যে ধরনের কথা বলেছে মোটামুটি কাছাকাছি কথাগুলো এখানেও আছে। ইউরোপিয়ান সংগঠিত সহিংসতা নিন্দা জানায়, নির্বাচন পরবর্তী সময়ে বিরত থাকার জন্য সবারকে আহ্বান জানাচ্ছে। এই সময়কাল এবং পরবর্তী সময় আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতার যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখাও গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে বিরোধী নেতাকর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক। আমেরিকা ইংল্যান্ড একই ধরনের কথা বলেছে। তারপর তারা বলেছে রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপে যুক্ত হওয়ার জন্য সব অংশীজনকে উৎসাহিত করছে। গণমাধ্যম, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সেন্সরশিপ বা প্রতিরোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারার পরিবেশ থাকাটাও জরুরি। শেষ অংশে মানে একটা টিপিক্যাল প্যাটার্ন আছে ব্রিটেন, আমেরিকা এবং এটারও শেষ অংশটা দেখবেন আমরা প্যাটার্নটা খুঁজে পাবো। রাজনীতি, মানবাধিকার, বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী দীর্ঘ সম্পর্ক যেসব অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে উঠেছে সেগুলো নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে ইউ। এর মধ্যে আগামীতে ইউরোপিয়ান ইউনিয়নের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি প্লাসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টিও আছে। তার মানে তারা সরকারের সাথে এনগেজমেন্ট বাদ দিচ্ছে না, এনগেজমেন্ট রাখছে, তারা এগুলো নিয়ে কাজ করবে। আমেরিকা বা ব্রিটেনও একই ধরনের কথা বলেছে। এনগেজমেন্ট রাখা মানে হচ্ছে তারা সব ক্রিটিসিজমের পরও সরকারের সাথে কাজ করবে, সরকারকে একেবারে ছেড়ে তারা চলে যাবে এরকম কথা নেই। সো ইউরোপিয়ান ইউনিয়নের স্টেটমেন্টটাও আমি মনে করি সরকারের প্রতি শেষ অংশে এসে সফটার ওই দুটোর ক্ষেত্রে যা হয়েছে। কানাডার স্টেটমেন্টটা তুলনামূলকভাবে স্ট্রং আমি মনে করি, আমি একটু পড়ি। কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা সমর্থন করে, নির্বাচনের আগে ওইসবে সংগঠিত ভীতি প্রদর্শন সহিংসতা নিন্দা জানায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সমবেদনা এগুলো আছে। কানাডার শেষ অংশটা এনগেজমেন্টের দিকে তারা যায় নাই, সেজন্য বলছি এই স্টেটমেন্টটাকে আমি স্ট্রং বলছি। আর অবশ্যই জাতিসংঘটা ওটাই আমার মূল আলোচনা একটু পরে আসছি। কানাডার শেষ অংশে বলছে কানাডা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দানকারী প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম এবং আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে আমাদের যে ডেমোক্রেটিক লড়াই সহ আর যা যা সামনে আছে এগুলোর জন্য তারা আমাদের সাথে ফাইট করবে, মানে আমাদের সাথে সেটাকে সমর্থন করবে এটা বলেছে জাতিসংঘের যে স্টেটমেন্ট। আমি সেটা হেডলাইন ডচে ফেলে বাংলা করেছে, বাংলাদেশিদের ভবিষ্যৎ ঝুঁকিতে। আমি স্টেটমেন্টটা মোটামুটি একটু পড়তে চাই। ভালকা থুর কে ভদ্রকে আমরা চিনি, মাঝে মাঝে উনি বাংলাদেশের ইস্যু নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন। উনি বাংলা মানে জাতিসংঘের মানবাধিকার যে হাই কমিশন তার হাই কমিশনার। একটু পড়ি, সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমনপীড়নের ফলে রোববারের ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ভোট শুরুর আগের কয়েক মাস হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে। এই ধরনের কৌশল সত্যিকারের আন্তরিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। কারণ আমরা খেয়াল করি নির্বাচনের আগে বিএনপির উপরে যা হয়েছে এটা আসলে আদতে আপনি এই নির্বাচনটার এই পার্ট। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু লিখে জানাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে করে আমি বুঝতে পারবো যে আমার একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখেছেন। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, যে কারণে ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি এই ভিডিওটি ক্লিক করে এখন পর্যন্ত দেখতে পারতেছেন। তো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
তো এখানে আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন, আর সেটি হচ্ছে আপনারা শুধুমাত্র কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কিন্তু পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি কিন্তু আপনারা অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি সেই ভিডিওটি মিস করেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি মুহূর্তের মধ্যে কিন্তু সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।